আর কনফিউশন কে না আবার কি বলে না বলে কোনো ঠিক নাই তো সেই জন্য কনফিউশন দূর করে ফেলাই ভালো নাজবুল হাসান পাপনের একদিকে স্বস্তি অপরদিকে অস্বস্তি কোচ খুঁজে পাবার আরামের চেয়ে টেনশনটা ছিল বেশি কোচ ইস্যুতে কখন কে কি বলে ফেলে সংবাদ মাধ্যমে সেটা গোপন করেননি বিসিবি প্রধান বিশ ফেব্রুয়ারি বাংলাদেশে সেকেন্ড স্পেলে পা রাখবেন চান্ডিকা হাথুরু সিংহে ভালোবাসা দিবসের পরের সপ্তাহে নতুন ভালোবাসার সম্পর্কে হাথুরু সিংহে কতটা স্বস্তির পরিবেশ পাবেন নিঃসন্দেহে লঙ্কান মাস্টারমাইন্ড টাইগার্স ক্রিকেটের দিন বদলের রূপকারদের একজন তারপর কি সংশয় মুক্ত হবার সুযোগ থাকছে চান্ডিকা হাথুরু সিংহকে দায়িত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতটুকু নির্ভর হওয়ার চেষ্টা করেছে আদৌ কি সেই নির্ভরতা এসেছে নাকি আসলে নতুন করে ভার বাড়িয়েছেন বিসিবি কর্মকর্তারা অনেকটা ক্রিকেটারদের উপরে এবং একই সাথে নিজেদের উপরেও তিন ফরম্যাট কথা বলা হচ্ছে এই তিন ফরম্যাটে দুজন ক্যাপ্টেন টেস্ট আর টি টোয়েন্টির দায়িত্বে সাকিব আল হাসান ওয়ানডেতে তামিম ইকবাল খান ওয়ানডে এবং টেস্ট ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন তারা এখন পর্যন্ত কোনো ধরনের স্বাগত বক্তব্য দেয়নি যে হাথুরু ইউ আর ওয়েলকাম টু বাংলাদেশ এগেইন তামিমের মুখে তালা আর সাকিব আল হাসান বলেছেন নো কমেন্টস অর্থাৎ দুই ক্যাপ্টেন এখন পর্যন্ত খুব একটা স্বস্তির বার্তা দেননি ক্রিকেট পরিচালনার সাথে যে বিভাগ সবচেয়ে বেশি জড়িত ক্রিকেট অপারেশনস তারা তো আসলে হাথুরুর নিয়োগ প্রক্রিয়ার সাথে অনেকটা নিষ্ক্রিয় পুতুলের মতো ছিল কোনো ধরনের ভূমিকা ছিল না পুরোটা করেছেন নাজবুল হাসান পাপন ভালো কথা করতেই পারেন হাথুরুর যে পরের পদক্ষেপ হবে যেভাবে তিনি ক্রিকেটকে এবং ক্রিকেটারদেরকে প্রভাবিত করবেন সেখানটাও কিন্তু তিনি ক্রিকেট অপারেশনসকে খুব বেশি গুনবার প্রয়োজন মনে করবেন না এটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা সাকিব আল হাসান হাথুরু সিংহের রসায়ন অনেকটা অম্ল আর খারকের আলোচনা টেস্ট আর টি টোয়েন্টিতে বাংলাদেশ সবচেয়ে হতশ্রী দল সেই দুই ফরম্যাটের ক্যাপ্টেন আবার গ্লোবাল স্টারদের একজন সাকিব হাথুরুর আগমনে তার বক্তব্য নো কমেন্টস মাশরাফি নানা সময় হাথুরুকে নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন খেলছেন এমন সিনিয়র ক্রিকেটাররা কেউই নতুন হেড কোচ নিয়ে খুশি নন শুধু কি তাই রাসেল ডমিঙ্গোর সাথে কাজ করা সাপোর্ট স্টাফদের সবাই কম বেশি তাদের নতুন বস ইস্যুতে মুখে তালা দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায় থেকে খেলাযোগ নিশ্চিত হয়েছে শ্রীধরন শ্রীরামের সাথে বোর্ডের নতুন চুক্তি ইস্যুতে হাথুরু সিংহের নেতিবাচক মনোভাব ছাড়না দেবার মানসিকতায় অন্য কোচরা কিছুটা হলেও বিরক্ত বোর্ড অফিসিয়ালরাও যার বাইরে নন ঘটনা যা তাতে বোর্ড প্রেসিডেন্টের কাছে হাথুরু সিংহের চেয়ে সেরা বিকল্প কেউ ছিলেন না ট্র্যাক রেকর্ড যেখানে বড় ভূমিকা রেখেছে তবে ২০২৩ বাংলাদেশকে নেতৃত্ব দিতে লঙ্কান কোচের চ্যালেঞ্জটা অনেকটা জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করার মতোই রিয়াসুদ আজিম একাত্তর নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#